অবৈধ বালি উত্তোলনে বাধা দেয় প্রাণনাশের হুমকি নিয়ে দিনাতিপাত করছেন কক্সবাজারের ঝিলংজে ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ নাসির উদ্দিন। গেল ১৯ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অবৈধ বালি উত্তোলন রোধে ডাম্পার গাড়ি চলাচল বন্ধের জন্য স্থানীয় এমইউপি নাসির উদ্দিন ও নিজ ওয়ার্ডের স্থানীয়রা মিলে পিলার বসালে বালি উত্তোলনকারী আমিনুল হক ও মুজিবুলের নেতৃত্বে তার বসত বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ এমইউপি নাসির উদ্দিনের। নদী থেকে ডেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে এবং বালু একদিকে বালু বেছে আর একদিকে মাটি বেছে। বাকখালি নদী ভেঙতে ভেঙতে একদম একদম ফসিমে চলে গেছে আর মাত্র ২০০ ফুট ঢাকা বাকি আছে। এ ব্যাপারে স্থানীয় জনতা সাথে বসে আমি এই ফিলিয়ারটু দিয়েছিলাম। এখন ফিলিয়ার দেওয়ার কারণে আমি আমার এখন মৃত্যুর ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। জেলা প্রশাসন মহোদয় দৃষ্টি আকর্ষণ করব, আমাদের নদী রক্ষা করতে হবে, পার্শ্ববর্তী এলাকাকে রক্ষা করতে হবে, যে পরিদর্শনপূর্বক এখানে আসছে বলক দেওয়ার জন্য এটাও আমার উদাত আহ্বান আছে। আমিনুল হক ও মুজিবুল্লাহ দীর্ঘদিন ধরে বাকখালী নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করে আসছে ফলে খালের পার্শ্ববর্তী ফসলি জমি ভাঙনের কবলে পড়েছে। স্থানীয়রা বলছেন এভাবে চলতে থাকলে তাদের ফসলি জমি হারাবে, ফলে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। যারা দিয়া তো গরিব মানুষ অড়ি গেছে আর দবিন আছে লইয়ের হাইদা বাজি আর দবিন বালু তুলি পাল্লা বলি আরে এটা টালে আইয়ের বাজে আর রুয়া বাই ফেলাই গেছে। এই বালু তুলি খেতে নষ্ট করি পেলের ধান চাষ যাবাই পেলে ক্লিয়ার এইরি হস্ত জমি জমা মানি হলে নষ্ট হওয়া মানি আর একখান প্রশাসনিক ভাবে একখান বিচার চাই। হাইন্দা ভাঙে ভাঙে মানে জবিন জিরাত আগতে আদি দিলো আগে হস্ত করি গরিব মানুষ এই বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া। আপিল নাম্বার দিয়েছে, এটা আমি আগামীকালকে চেয়ারম্যান স্যার সাথে যেতে পারি। আমাদের পক্ষ থেকে আমাদের মোবাইল কোর্ট এবং অভিযান আমাদের অব্যাহত আছে। কিছু অসাধু ব্যবসায়ী বালি উত্তোলন করছে ফলে খালের পার ভাঙছে, এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন ঝিলংজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতান। আমি চাই স্থায়ী ভাবে যেখানে নদীর ভাড়াটা কুটে দিলে এগুলো স্থায়ী বন্ধ হয়ে যাবে। আমি তো চাই এগুলো প্রতিরোধ করবো। এটা তো যদি মাটি কাটে তাহলে স্থায়ী বন্ধ করতে হবে। এই বিষয়ে অভিযুক্তদের সাথে কথা বললে তারা বিষয়টি অস্বীকার করেন এবং এটি ষড়যন্ত্র বলে দাবি করেন তারা। বালি ওঠাচ্ছে এটা সত্য, ফসলের জমি নষ্ট হতো এটা সত্য, ঠিক আছে। আমার কোনো ডেজারও নাই, আমি কোনো বালি উত্তোলনও করছি না। আমার যারা তদন্ত করে দেখেন বাকখালী নদীতে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এটা তো সত্য না, এটা আপনি এলাকায় গিয়ে যাচাই করে দেখেন, এগুলো তো বানোয়াট, সবগুলো বানোয়াট। বালিবর্তি ডাম্পারের কবল থেকে সড়কগুলোকে বাঁচাতে দ্রুত স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী। নিউজ ডেস্ক, টিটিএন।